তো বন্ধুরা, ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছো যে স্পেশালি একটা থালি সাজানো হয়েছে, খুব সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে। তবে এই যে থালিটা, এটা কিন্তু স্পেশালি একটা লাঞ্চ থালি, আর বিশেষ একটা দিনের আয়োজন। তবে এই যে একটা বিশেষ দিনের আয়োজন, কিসের জন্য বলে দিই, এটা হলো জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ থালি। তবে আজকের যে মেনুটা, আজকের মেনুর যে পুরো প্রিপারেশানটা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে শুরুতেই দেখিয়ে নিলাম যে লাঞ্চ থালিটা আজকে আমি কেমন করে সাজিয়েছি। ব্লগের মধ্যে কতটা আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট থাকতে পারবো জানি না, কিন্তু পুরোটাই রান্নাবান্না দিয়ে। তবে এই লাঞ্চ থালিটা সাজানোর জন্য আয়োজন করতে হয়েছে আমাকে একদম সকাল থেকে। সকালবেলা ন্যান্সির পাপা সব বাজার করে নিয়ে এসছে, আর কিছুটা তো আগে থেকেই জোগাড় করা ছিল। তারপরে যাই হোক, জামাই ষষ্ঠী বলে কথা, তো জামাই ষষ্ঠী স্পেশাল দিন, খুব সুন্দর করে আয়োজন না করলে তো চলে না। তবে আজকের যে স্পেশাল মেনু হবে, তার জন্য সব কিছু কেটে কুটে রেডি করা হয়েছে। হবে রাইস, মেনলি হবে রাইস। রাইসের জন্য গাজর, বিনস, ক্যাপসিকাম আর ফুলকপি কেটে নিয়েছি, আর তার সাথে এখানে চিকেনটাও ভালো করে ধুয়ে রেখেছি। আর চিকেনের জন্য যা যা লাগে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আলু, সব কিছুই একদম ভালো করে কেটে কুটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। আর রাইসের জন্য যে লাগে কাজু আর কিশমিশ, সেইটাও জলে ভিজিয়ে রাখা হয়েছে। আর তার সাথে আজকের মেনুতে রয়েছে বেগুনি, একদম ছাঁকা তেলে ভাজা বড় বড় বেগুনি। আর আজকে এখানে মাছও আনা হয়েছে, তবে মাছ আজকে কী রেসিপি হবে আমি ঠিক বলতে পারছি না, কারণ রাইসের সাথে মাছটা ঠিক কী রেসিপি করলে ভালো হয় বুঝতেও পারছি না, বা এত আয়োজনের সাথে মাছ রান্না হবে কি না। তো তোমরা সাথে থাকো, আজকের যে পুরো যে মেনুটা, খুব সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে রান্নাবান্নার আয়োজন, জামাই ষষ্ঠী বলে কথা। আর তার জন্য তো আয়োজন করতেই হয়, বিশেষ দিন, বিশেষ আয়োজন, বিশেষ লোকের জন্য। তো সকাল সকালই এইখানে রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না শুরুতেই রয়েছে রাইস। রাইস রান্না করতে হবে আগে, তো তার জন্য দেখতেই পারলে সবার প্রথমে আমি চাল বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে গরম মশলা দিয়ে সাইডে ওটা হচ্ছে, ভাত এক সাইডে হচ্ছে, আর আরেক সাইডে আমি তেল দিয়ে ভালো করে বিনস, গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, যা যা সবজি আছে রাইসের জন্য, সেগুলো আমি খুব সুন্দর করে ভাজা করে নেব যতটুকু দরকার হয়, কারণ এগুলো খুব একটা ব্রাউন ব্রাউন করে ভাজা হবে না, যতক্ষণ কালারটা থেকে যায় ঠিক ততক্ষণই ভাজতে হবে। আর তার সাথে তো এখানে রাইসের চাল বসিয়েই দিয়েছি, বয়েল হচ্ছে, আর আরেক সাইডে তো হচ্ছেই এখানে ভাজা। আর যেইটা আমার দিতে মনে নেই, একদম শুরুতেই দেওয়া দরকার ছিল, সেইটা হলো একটু সাদা তেল আর তার সাথে একটু লেবুর রস। সাদা তেল দিলে কি হয়, রাইসের যে চালটা সাথে সাথে লেগে থাকে না, আর একদম ঝরঝরা হয় ভাতটা। আর লেবুর রসটা দিলে কি হয়, ভাতটা একদম সাদা ধবধবে হয়। তো যাই হোক, আমি এখন সাদা তেল আর যে লেবুর রসটা সেটা মিশিয়ে দিচ্ছি ভালো করে, আর ভাত এখনও হয়নি, আর একটু হবে। তো যাই হোক, ভাত হয়ে গেলে, চালটা সেদ্ধ হয়ে গেলে ভাত নামিয়ে নেব। আর তার সাথে তো এখানে রাইসের যে সবজিটা অলমোস্ট ভাজা হয়ে গেছে 70%, তার জন্য আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা অ্যাড করে দিলাম। কাজু কিশমিশটা বেশি ভাজবো না, যতক্ষণ কালার থাকে ততক্ষণ পর্যন্তই আমি ভাজার চেষ্টা করবো। আর তার সাথে এখানে একটু চিনি অ্যাড করে দিয়েছি, আর তার সাথে তো তোমাদের বলাই হয়নি যে চিকেনের জন্য আরেক সাইডে আলুও ভাজতে দিয়ে দিয়েছি, যেহেতু আজকে কম সময়, কম সময়ের মধ্যে দুপুরের পুরো রান্নাবান্নার আয়োজনটা করতে হবে সবটাই একা হাতে, তার ওপর তো পুচকি রয়েছেই। তো যতটুকু পারছি চেষ্টা করছি তাড়াতাড়ি করে এখানে কাজকর্ম করে নেওয়ার। আর রাইসের চালটাও নামিয়ে নেওয়া হয়েছে, আর তার সাথে এখানে পরে চিন্তাভাবনা করা হলো যে মাছ দিয়ে আর কি করা যায়, মাছ দিয়ে কিছুই হবে না, স্পেশালি যে জামাই ষষ্ঠী, জামাইয়ের জন্য এখানে কয়েক পিস মাছ ভাজা হবে, ওকে থালার মধ্যে সাজিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এখানে আমার রাইসের যে সবজিটা ভাজা হয়ে গেছে, তার সাথে এখানে ঘিটা আমি অ্যাড করে দিচ্ছি, আর
একদম শুরুতেই খানিকটা ঘি দিয়েছিলাম, তবে শেষের দিকটাও আরেকটু ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে আর রাইসটা খুব সুন্দর হয়। যতটা ঘি মানে একদম পরিমাণ মতন পর্যাপ্ত পরিমাণে ঘি পড়বে, রাইস কিন্তু খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। তো আরেকটা যে ঘিয়ের কৌটো ছিল সেইটাকেও মা ভেঙে নিয়েছে, এর মধ্যে পুরো ঘিটাই অ্যাড করে দেওয়া হবে। তো আজকের যে এই জামাই ষষ্ঠী স্পেশাল আয়োজন খুব সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে, আর আয়োজনটা হয়তো খুব একটা বেশি নয়, কিন্তু সেই আয়োজনের যে পুরো পরিপাটি করতে অনেকটা সময় লেগে যায়। তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে রাইস তো হয়েই যাচ্ছে, রাইস হয়ে যাচ্ছে বলতে ভাত হয়ে গেছিল, ছড়িয়ে রাখা হয়েছিল। তো ভাতটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে সবজিটা আমি ভেজে নিয়েছিলাম সেইটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে, আর দুটো গামলাতে ঢেলে নেওয়া হয়েছে এই কারণে যাতে রাইসটাকে খুব সুন্দর করে মেশানো যায় আর নাড়াচাড়া করতে গিয়ে খুব একটা অসুবিধা না হয় বা পড়ে না যায় বা ভাতগুলো ভেঙে যেন না যায়। তো যাই হোক, এখানে রাইস তো হয়েই গেছে রান্না, আর তার সাথে আমি বসিয়ে দিয়েছি চিকেন। আর চিকেনের জন্য যা যা লাগে আমি তো সব আগে থেকে রেডি করে রেখেছিলাম, চেষ্টা করছি সব কিছু চটজলদি করে নেওয়ার, কারণ টাইম মতন যাতে প্লেটটা সাজিয়ে বাড়ির যে জামাই তার সামনে দেওয়া যায় একদম টাইম মতন। তো টাইম মেনটেন করেই চলতে হচ্ছে। আর তার সাথে এখানে চিকেনের জন্য পেঁয়াজ আর টমেটোটাকে আমি ফোড়ন দিয়েই, তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়েই একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর তার সাথে এখন আমি চিকেনটা অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে পরিমাণ মতন লবণ আর হলুদ। তো ভালো করে এই দিয়ে কষিয়ে নেব, আর যে মশলাটা সেই মশলাটাও রেডি করে রাখা হয়েছে, সেই মশলাটাও আমি এখন এর মধ্যে অ্যাড করে নেব। আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট, আর তার সাথে কিছুটা আমি কালারের জন্য শুকনো লঙ্কা অ্যাড করব। তবে খুব একটা বেশি পরিমাণে অ্যাড করব না শুকনো লঙ্কা, আজকে যে চিকেনটা সেটা সম্পূর্ণ কাঁচা লঙ্কাতেই হবে। আর তার সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি সানরাইসের মিট মশলা। তো কষানোর সময় মিট মশলা দিলে কি হয়, ফ্লেভারটা বেশ সুন্দর আসে আর কালারটাও খুব সুন্দর আসে। তার সাথে আমি এখানে একই কড়াইতে তো হচ্ছে চিকেন, আর তার সাথে পাশাপাশি আরেকটা কড়াইতে মাছটাকেও ভেজে নেব। যেহেতু ভাজা মাছ হবে সেই জন্য একটু লাল লাল কড়া কড়া করে ভেজে নেব, যতটুকু ভাজা দরকার। নর্মালি মাছের ঝোলের ক্ষেত্রে যতটুকু মাছ ভাজা হয় তার থেকে একটু বেশি করেই ভাজা করব, যেহেতু মাছ ভাজা একটু কড়া করে লাল লাল করে না ভাজলে ভালো লাগে না। আর এই দিকে তো চিকেন কষা আমার প্রায় 70% হয়ে এসছে, তবে এখনও পুরোপুরি কষা হয়নি, যে জলটা রয়েছে পুরো জলটা না শুকানো পর্যন্ত চিকেন কষা হবে না। আর এখানে মাছ ভাজা তো হয়েই গেছে, এবার আমি মাছ ভাজাটাকে নামিয়ে নেব। তবে অনেকক্ষণ ধরে তোমাদের সাথে আমি কথা বলছি, আজকের যে ষষ্ঠী স্পেশাল ব্লগ সেই ব্লগ শেয়ার করতে গিয়ে রান্না বান্না করতে গিয়ে আমি কিন্তু খুব একটা ব্লগের সামনে আসতে পারিনি, আর সকাল থেকেই আজকে চলে গেছে দিনটাই রান্নাবান্নার মধ্যে দিয়ে, শুধুমাত্র ওই একটা থালি সাজাতে। একটা থালির জন্য তো নয়, খাওয়া দাওয়া হবে সবার জন্যই, তবে স্পেশালি ওই থালিটা সাজানোর জন্যই পুরোটা দিন আজকে কেটে গেছে। তো যাই হোক, এখানে চিকেন কষা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো যে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। যখনই চিকেন কষাতে কষাতে সাইড দিয়ে তেল ছেড়ে দেয় তো চিকেন কষা অলমোস্ট রেডি। তো আমি এখানে আলুটাকে অ্যাড করে দিলাম, এবার হালকা একটু কষিয়ে নিয়ে জল অ্যাড করে দেব। তো আজকের স্পেশাল দিনে স্পেশাল রান্না স্পেশাল মেনু, আমি খুব একটা ব্লগের সামনে আসতে না পারলেও যতটা চেষ্টা করেছি রান্নাবান্নার যে ব্লগটা সবটাই আমি কিন্তু ক্যামেরাবন্দি করে রেখেছি, কারণ আমার খুব একটা সময় হয় না ব্লগ শ্যুট করে পোস্ট করে এডিট করে, যাই হোক ব্লগের যে ক্রিয়াকর্মগুলো সেগুলো আমি খুব একটা টাইম পাই না। তো যাই হোক, চিকেন তো এক সাইডে হচ্ছে, আর এখানে মা আগে থেকেই যে ব্যাটারটা বেগুনির ব্যাটার সেটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিল মোটা দানা বেসন, আর তার সাথে একটু চালের গুঁড়ো হলুদ লবণ একটু কিন্তু খাবার সোডা দেওয়া হয়েছে আর তার সাথে হলুদ, যাই হোক এর মধ্যে কিন্তু ফ্লেভারের জন্য কালো জিরাও অ্যাড করা হয়েছে। আমি খাওয়া সোডাটা এখানে অ্যাড করেছি এই কারণেই, তাহলে বেগুনিগুলো বেশ ফুলকো ফুলকো হবে আর খেতেও ভালো হবে, আর মোটা দানা বেসনটা অ্যাড করা হয়েছে আর তার সাথে চালের গুঁড়ো যাতে বেগুনিটা ক্রিস্পি হয়। তো রাইসের সাথে চিকেনের সাথে কিন্তু বেগুনিটা চলে, রাইসের সাথে তো ভীষণই ভালো লাগে বেগুনি, আর বেগুনি এমনি খেতেও ভীষণ ভালো লাগে, তবে রাইসের সাথে আরও বেশি ভালো লাগে। তো আজকে এই দিয়েই হবে জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া আর জামাই ষষ্ঠী স্পেশাল রান্না বান্না।
তো যতটুকু আমি পারছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। আর আমার সাথে যেহেতু একটা ছোট্ট পুচকু বা আমার বেবি রয়েছে, তো তাকে সামলিয়ে আমি খুব একটা ব্লগ করে উঠতে পারছি না। তো ব্লগটা আমি আগে থেকেই শ্যুট করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে আর এডিট করে উঠতে পারিনি। তো যাই হোক, এখানে চিকেন রান্না হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে নামিয়ে নেব। আর বেগুনিও এক সাইডে হচ্ছে, এবার আমি আস্তে আস্তে যে খাওয়া দাওয়ার থালিটা সাজিয়ে নেব। আর অন্যদিকে বোনকে বলা হয়েছে যে স্যালাডের প্লেটটা সেইটা সাজিয়ে নিতে, লেবু শসা আর তার সাথে পেঁয়াজ দিয়ে ভালো করে সুন্দর করে একটা স্যালাড বানাতে। এদিকে তো বেগুনি ভাজা হচ্ছে, আর অন্যদিকে বোন রেডি করছে স্যালাড। তো স্যালাডে রয়েছে শসা, পেঁয়াজ আর স্পেশালি বাড়ির গাছের গন্ধরাজে লেবু, যার গন্ধেই কিনা খাওয়া দাওয়া অর্ধেকই সম্পূর্ণ হয়ে যায়। তো এখানে আমার বেগুনি ভাজা হয়ে গেছে, এবার আমি দুপুরের লাঞ্চ থালিটা রেডি করে নেব। আর সময়ের অভাবের জন্য আমি কিন্তু লাঞ্চ থালিটা সাজানো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকের যে লাঞ্চ থালি, তার মধ্যে রয়েছে রাইস, বেগুনি, মাছ ভাজা, স্যালাড আর বাড়ির গাছের গন্ধরাজে লেবু। তো আর তার সাথে রয়েছে চিকেন কষা, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম সবই থাকবে। তবে স্পেশালি যে দুপুরের লাঞ্চ থালিটা জামাই ষষ্ঠী স্পেশাল হিসাবে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তবে তোমাদেরও জামাই ষষ্ঠীর দিনটা কেমন গেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার ব্লগটা কেমন লেগেছে সেটাও তোমরা জানিও। তো চলো, আজকের ব্লগটা ঠিক এতটাই, আবার দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই।